সবার প্রিয় পরিচালক এবং চলচ্চিত্র অভিনেতা শিল্পী সমিতির প্রেসিডেন্ট ইলিয়াস কাঞ্চন ভাই ভোট দিতে এসেছেন চলচ্চিত্র পরিচালক সমিতিতে। একসময় আপনি এই সমিতির নেতৃত্বেও ছিলেন, পরিচালক সমিতি নিয়ে আপনার পরিচালক সমিতির নেতৃত্বে কখনো ছিলেন না, কিন্তু সবসময় আপনি ভোটার তো অনেক আগের থেকেই ছিলেন। এই আপনি তো একটি সমিতির সভাপতি, এই পাশাপাশি চলচ্চিত্র পরিচালক সমিতি নিয়ে আপনার কি আশাবাদ? আপনি তো আপনার সমিতিকে অনেক স্ট্রাগল করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই সমিতির আপনার কার্যক্রম দেখে কি শিক্ষা আছে এবং কিভাবে চলা উচিত বলে আপনি মনে করেন? আমার কাছে কথা হলো যে ইলেকশনের মাধ্যমে আসলে যেহেতু নেতৃত্ব নির্বাচন করা, তো এখানে আমরা একটা জিনিস যেটা করি, আমরা আমাদের পরিচিত জনকে আমরা চেষ্টা করি ভোট, কিন্তু আমি বলবো যে এটা ঠিক না। আমাদের চিন্তা করা উচিত যে আমাদের সমিতিগুলোর নেতৃত্ব সঠিকভাবে কে দিতে পারবে, সে আমার আপনজন হোক বা মানে আপনজন না হোক, যে পারবে সমিতির নেতৃত্ব ঠিক মতো দিতে তাকেই সিলেক্ট করা। এই বুঝটা কয়জনের আছে? এখানে তো একটা সিন্ডিকেটের মাধ্যমে মনে হয়। আমাকে অনেকে মানে বললো যে ভাই আমার একটা লোক আছে, আপনি আমার লোকটাকে ভোট দিন, তো অমুকে বলে যে আমার একজন কে আছে। তো আমি এর জন্য বলি যে আসলে আমরা সর্বক্ষেত্রে কিন্তু ন্যাশনাল ইলেকশন থেকে শুরু করে আমাদের যে সাংগঠনিক যে মানে ইলেকশনগুলো হয় সেখানেও কিন্তু আমরা এই আমাদের নিজেদের লোকের খুঁজি, আমরা নিজেদের সমিতি, আমাদের নিজেদের দেশ, আমাদের নিজেদের রাষ্ট্র কারা পরিচালনা করবে সেটা আমরা। কাঞ্চন ভাই, আপনার ইলেকশনের সময় সাধারণ শিল্পীরা যেভাবে আপনাকে মানে সবাই আপনাকে নিবেদিত প্রাণ হয়ে আপনাকে ভালোবেসে তাদের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন, শিল্পীদের প্রতি আপনি কৃতজ্ঞ অবশ্যই, এবং আমরাও সেই শিল্পী এবং আমরা আপনাকে ভোট দিয়েছি সরাসরি বলে, এবং আপনি সেটা জানেন ভালো করে, কিন্তু আপনারই সাধারণ সম্পাদক পদ নিয়ে ছয় মাস সাত মাস বিভিন্ন দ্বিধা নয় মাস দ্বিধা দ্বন্দ্বে আপনাদের কাটাতে হয়েছে এবং ফাইনালি নিপুণকে আপনি পেয়েছেন এবং জায়েদ খানকে হারিয়েছেন, কিন্তু আপনি একবার জায়েদ খানকে পেয়েছেন আবার আরেকবার নিপুণকেও পেয়েছেন। তো আপনি সম্প্রতি বলেছেন জায়েদ খানকে যে এখন আর জাতিসংঘ যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই, এই কথাটা যথেষ্ট আলোচনায় হয়েছে, আপনি তাকে বিভিন্ন সময় উপদেশ দিয়েছেন বিয়ে করবার জন্য জাতিসংঘে যাওয়ার জন্য, তো আপনার কোনো কথাই তো সে রাখছে না, আপনার কি মনে হয়? ও তো ওর মায়ের কথাই রাখে না, আমার কথা কি করে? তবুও আমার কাছে কথা হলো যে ভালো কথা সব সময় বলতে উচিত, উপদেশ যদি কখনো না কখনো যদি কাজে লাগে তাহলে তারই উপকার, তো সেই জন্যই বলা আর কি। আর ওই কথাটি এর জন্য বলেছিলাম যে এখন যে জায়গা থেকে আসলে রায়টি এসেছে সেই জায়গা এখন আমাদের মানে এটাকে রিভিউ করা অমুক করা যে সময়ের ব্যাপার, তাতে দেখা গেল যে আমাদের যে টান সেই টানে আসলে শেষ হয়ে যাবে যে কারণের জন্য সম্ভব। হ্যাঁ সম্ভব। আচ্ছা, শিল্পী সমিতি নয় মাসের অ্যাচিভমেন্ট কি? আপনি আমার এই নয় মাসের আসলে এই যে সেক্রেটারি যে বিষয়টা নিয়ে আমাকে অনেক পিছনে ফেলে, তারপরেও কিন্তু আমি যতটুকু আমার চেষ্টা ছিল, তার মানে এটা একটা প্রথম ব্যর্থতা, ব্যর্থতা আমি বলবো না, এটাকে আমাকে কষ্ট দিয়ে বেশি করে কষ্ট দিয়েছে এবং আমাকে আমার নিজের কষ্টটাকে অনেক বাড়িয়ে দিয়েছে। যে সমস্ত জায়গাগুলোতে মনে করেন যে সভাপতি না গিয়ে সহসভাপতি যেতে পারতো, তো তারা যেহেতু অন্য প্যানেলে থাকার কারণে তারা আসে নাই, তাদের কাজগুলো আমাকে ফুল প্যানেল আপনার কাছে এসেছে, এখন আপনাদের ভিতর তার কোনো দ্বন্দ্ব বিদ্বন্দ্ব নেই। সম্প্রতি আপনার সাধারণ সম্পাদক চঞ্চল চৌধুরীর ভারত সফর এবং তার প্রাপ্তি নিয়ে বলেছে এটা শিল্পী সমিতির অবদান, বিতর্ক উঠেছে উনি শিল্পী সমিতির, চঞ্চল চৌধুরী শিল্পী সমিতির সদস্যই না। আমার প্রশ্ন হচ্ছে চঞ্চল চৌধুরী কেন শিল্পী সমিতির সদস্য না এখন পর্যন্ত, এবং নিপুণ যে বলল এটা চঞ্চল চৌধুরীর এই বিদেশে শাহরুখ খানের সাথে ছবি তোলা এবং মমতা ব্যানার্জির সাথে একই মঞ্চে পুরস্কার নেওয়া এটা শিল্পী সমিতির ক্রেডিট, আপনি সেটাকে কিভাবে ব্যাখ্যা করেন? আসলে এই শিল্পী সমিতিতে মানে যে সিস্টেম, সে সিস্টেমটা হলো যে নিজে থেকে আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে সদস্য হওয়ার, এখানে তো কেউ কাউকে যে মানে রিকোয়েস্ট করে তো কাউকে সদস্য পদ দিতে পারে, আর রিকোয়েস্ট করলে তখন কিন্তু যে একটা নিজের যে সমিতি এটা কিন্তু ফিল হয় না, আমাকে ওন করতে হবে যে আমি শিল্পী সমিতি আমার, তো সেই আমার জিনিসটার জন্য আমাকেই অ্যাপ্লিকেশন করে এখানে সকলকে আসতে হবে, যারা যারা এখনও হন নাই আমি মানে তাদেরকে অনুরোধ করব যে তারা অচিরেই তারা অ্যাপ্লিকেশন করে তাদের সহযোগিতা নেওয়ার জন্য। আর একজন শিল্পী হিসাবে যেহেতু চঞ্চল চৌধুরী ওখানে গেছে, তো শিল্পী হিসাবে সে যতটুকু এখানে বিদেশের মাটিতে অর্জন যেটুকু, আমি তো বলবো যে অবশ্যই আমরা প্রত্যেক শিল্পীর জন্যই এটা
কিন্তু নিপুণ বলেছে এটি শিল্পী সমিতির ক্রেডিট, সেই জায়গায় আপনার কোনো দ্বিমত আছে কিনা নিপুণের কথা, না আপনি একমত পোষণ করছেন? আমি এটা আমি তোমার কাছ থেকে মাত্র শুনলাম, আমি আসলে আমি দেখিও না আমি শুনিও না এই কথাটি, ওর সঙ্গে কথা না বলে আমি এই ব্যাপারে কোনো কথা বা কারণ হচ্ছে কি কোন উদ্দেশ্যে, কারণ প্রত্যেকটা কথার একটা উদ্দেশ্য থাকে, সে তার উদ্দেশ্য তার পয়েন্ট অফ ভিউ থেকে কী কারণে বলেছে সেটা তার। কাঞ্চন ভাই আপনি অভিনয়ে ফিরবেন কি, অভিনয়ে কেমন আপনাকে টানে কি? এখানে ফেরার কোনো বিষয় না, আমি ফিরেই আছি, কিন্তু সত্যি কথা বলতে কি আমাকে সেভাবে কাজে লাগাতে হবে, আমাকে কাজে প্রপারলি না লাগানো কাজে মানে কাজে না লাগানো শিল্পীদের এই ব্যর্থতা আমাদের দেশের শিল্পীদের প্রচণ্ড রকমভাবে আছে। এই জায়গা থেকে উত্তরণের উপায় কি আসলে? এই জায়গা থেকে উত্তরণের উপায় আসলে মানে গল্প স্ক্রিপ্ট বিশেষ করে আমি যে গল্প যদি সেভাবে তৈরি না হয় এবং যারা ডিরেক্টর এবং প্রডিউসার তাদের মানে চিন্তা চেতনার মধ্যেও যদি পরিবর্তন না আসে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।